Assalamu alaikum. Welcome to Sri Mulya North Sub School and College online class. Dear student, how are you? Hope that you all are quite well by the blessings of Almighty. And at the same time, I also hope that you all have watched the previous online classes. So, did you enjoy the class? I hope you did. So, before moving further, let me introduce myself. I am Mohammad Shahadat Hussain, assistant teacher in English. Sri Mulya Memorial North Sub School and College, Rajshahi. So here is your next day task. Please write down the next day task. Next day, a talk test will be taken place on voice, and there will be a writing section, that is paragraph, road safety. I hope you have done it. Well, today I am here to discuss the topic of transformation of sentence. It's a huge chapter. So in this chapter, there are so many different sections. So today I am going to discuss the topic of voice particularly. So let's begin the topic. Today we will learn how to change the voice from active to passive based on tense. Well, what is voice? Do you know? Voice is the term of the voice. Voice is the form of the voice which indicates whether the subject does the work or something has been done to it. Orthat voice hocche kono sentence er সাবজেক্ট কোন কাজটা নিজে করছে কিনা, স্বয়ং নিজে কাজটা করছে কিনা, অথবা সাবজেক্ট তার কাজটা অন্য কারো দ্বারা করে নিচ্ছে কিনা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ভয়েস। এবং তোমরা সকলে জানো যে দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। ওকে, সো হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস? যে ভয়েসের কর্তা নিজে অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তোমরা একটা উদাহরণ ফলো করো, বলছে হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, সে কি চিঠি লিখে, তাই না? এখানে সাবজেক্ট কোনটা? আমাদের হি। কে চিঠি লিখে? সে চিঠি লিখে। তাহলে এখানে কর্তা বা সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে, বুঝা গেছে? পরের এক্সাম্পলটা ফলো করো, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, তাই না? এখানে কারা ফুটবল খেলছে? তারা। এই দের এটা কিন্তু আমাদের সাবজেক্ট, সাবজেক্ট নিজে কিন্তু কাজটা করছে, তাহলে এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, বুঝা গেছে? প্যাসিভটা কি? আমরা দেখলাম অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট বা কর্তা নিজে অ্যাক্টিভ থাকবে, কিন্তু প্যাসিভ ভয়েসে কর্তা অ্যাক্টিভ না থাকে, কর্মকে অ্যাক্টিভ রাখবে এখানে, বুঝা গেছে? উদাহরণটা ফলো দেখো, এ লেটার ইজ রিটেন বাই পড়ন, এ লেটার, এখানে সাবজেক্ট হচ্ছে এ লেটার, আর এ লেটার কিন্তু আমাদের এটা একটা সাবজেক্ট, এই কাজটি কি করছে? কর্মের দ্বারা কাজটি করা আছে। পড়ন কি করছে? এ লেটার ইজ রিটেন বাই পড়ন, অর্থাৎ কর্মের দ্বারা একটি চিঠি লেখা হচ্ছে, তাহলে এখানে এই কর্মের দ্বারা এই কাজটি করানো হয়ে কাজটি করানো হচ্ছে, বুঝা গেছে? তাহলে এখানে আমাদের এটা প্যাসিভ ভয়েস। আমাদের এই উদাহরণটা তোমরা দেখে নাও, এখানে আমাদের ভয়েসের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে যে ভয়েসের ক্ষেত্রে আমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই দুটো ফর্মের একটা চেঞ্জ বা ফরমেশনটা আমাদের জানতে হবে, ঠিক আছে? ভয়েসের ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ, সাবজেক্টিভের জায়গায় সাবজেক্ট যদি আই থাকে আমাদের, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা প্যাসিভ আমরা মি ইউজ করব কথাটা, ওকে? ভয়েসে যদি আমাদের ইউ থাকে, তাহলে আমরা অবজেক্টে ইউ আমরা ইউজ করব। সাবজেক্ট হিসেবে যদি আমাদের হি থাকে, তাহলে আমরা অবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা হিম কথাটা ইউজ করব। এমনি ভাবে সি থাকলে হার ইউজ করব, দে থাকলে আমরা দে ইউজ করব, উই থাকলে আমরা আস ইউজ করব, এবং ইট যদি থাকে তাহলে ইটের পরিবর্তে আমরা ইট ইউজ করব। এটা প্রথমে চলে আসি আমরা, যেহেতু আজকে আমাদের টেন্স ভিত্তিক আজকে আমাদের ভয়েস, তো আমি বলে রাখি যে এই টেন্স ভিত্তিক ভয়েস চেঞ্জ করতে হলে ইউ উইল হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং, দ্যাট অল দ্য স্ট্রাকচারস অফ দ্য ভয়েস বেসড অন টেন্স উইল রিমেইন দ্য সেম, বোঝা গেল? যে এই টেন্স ভিত্তিক যতগুলো ভয়েস থাকবে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু একই থাকবে, বাট অনলি দ্য অক্সিলারি ভার্ব উইল বি চেঞ্জ, শুধুমাত্র অক্সিলারি ভার্ব গুলো আমাদের চেঞ্জ হবে, বোঝা গেছে? একটু খেয়াল করে ভয়েস স্ট্রাকচার, প্রথমে বলছে যে অবজেক্ট এর সাবজেক্ট, অবজেক্ট আমাদের যেটা থাকবে সেটা সাবজেক্টিভ ফর্ম করে বসাবো, এরপর আমরা একটা অবজেক্ট ভার্ব, এই যে দেখো তোমরা সাদা কালারে যে অ্যাম ইজ আর, বুঝা গেছে? এই অবজেক্ট ভার্বের এই জায়গাটা আমাদের প্রত্যেকটা টেন্সের আমাদের চেঞ্জ হবে,
বাকিগুলো কিন্তু সব হুবহু থাকবে, কোনো চেঞ্জ হবে না। বুঝা গেছে? এরপর আমরা একটা ভি3 নিব, তোমরা জানো ভি3 অর্থাৎ ভার্বের past participle, ওকে? এরপর একটা বাই নিব, তারপর আমরা সাবজেক্টের অবজেক্টটা বাই ইউজ করব। একটা উদাহরণ আসছে না, হি ক্যাচেস ফিশ। বুঝা গেছে? এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আমাদের হি, ভার্ব হচ্ছে ক্যাচেস, এবং ফিশ হচ্ছে অবজেক্ট। ভয়েসের থেকে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তিনটা জিনিস সামনে। বুঝা গেছে? সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট যদি খুঁজে বের করা যায় অলমোস্ট কিন্তু 70% প্রায় ভয়েস হয়ে যাবে তোমাদের দ্বারা। বুঝা গেছে? এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে? তাহলে সাবজেক্ট আমাদের হি আছে, ওকে? ক্যাচেস ভার্ব, অবজেক্ট হচ্ছে ফিশ। আমরা স্ট্রাকচার দেখে কি বলছে, অবজেক্ট এর সাবজেক্ট অর্থাৎ ফিশ অবজেক্ট আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে নিয়ে আসবো আমরা। তাহলে ফিশ চলে আসলো আমাদের অবজেক্টের সাবজেক্টের দ্বারা চলে আসলো। এবার আমরা একটা টেন্স অফ পার্সন অনুসারে আমরা একটা অস্থিরের ভার্ব নিব। বুঝা গেছে? ফিশ যেহেতু আমাদের সিঙ্গুলার, এই কারণে আমরা ইজ টা নিলাম থার্ড পার্সন হিসেবে। ফিশ ইজ। এবার বলছে ভি3 অর্থাৎ এই যে মূল ভার্ব ক্যাচ, থার্ড পার্সন ধরে ইজ হয়েছে ক্যাচেস, কিন্তু মূল ভার্ব অর্থাৎ ক্যাচ। বুঝা গেছে? এই ক্যাচের আমাদের past participle ইউজ করতে হবে। তাহলে ক্যাচ, কট, কট, তাহলে আমরা কট বসে দিলাম, ভি ইউজ করলাম। এরপর একটা বাই আমরা ইউজ করছি এবং সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্ট ফর্ম কি একটু আগে আমরা পূর্বের স্লাইডে দেখেছি হি, ওকে? তাহলে এই হি টা আমরা এখানে বসে দিলাম। বুঝা গেছে? ওকে, আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু সলভ করার চেষ্টা করো। দে লন্ডন ইজ ভিজিটেড, এবার আমরা একটা বাই দেবো স্ট্রাকচার অনুযায়ী ভিজিটেড বাই, এবার সাবজেক্টের আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো, সাবজেক্ট দে, তাহলে আমরা অবজেক্টিভ ফর্ম দে কথা ইউজ করবো, ভিজিটেড বাই দে। ক্লিয়ার? ওকে, পরবর্তী স্ট্রাকচার আমরা যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানেও তো একই রকম পুরো স্ট্রাকচার একই রকম, শুধুমাত্র এই যে সাদা কালারে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আমরা দেখতে পাবো, এই শুধুমাত্র অক্সিলারি ভার্বটা আমাদের চেঞ্জ হচ্ছে। এর আগটাতে দেখলাম আমরা শুধু অ্যাম, ইজ, আর ছিল, এবার কন্টিনিউয়াস যেহেতু এই কারণে একটা এক্সট্রা বিং কথাটা আমরা অ্যাড করছি, অর্থাৎ অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং, যে কোনো একটা নিবো আমরা টেন্স অফ পার্সন অনুসারে। ওকে, লেটস সি অ্যান এক্সাম্পল। রাতুল ইজ রিডিং এ পোয়েম, ওকে? হিয়ার রাতুল ইজ সাবজেক্ট, ইজ আমাদের হেল্পিং ভার্ব, মূল ভার্ব হচ্ছে আমাদের রিড, আর এ পয়েন্ট হচ্ছে আমাদের অবজেক্ট। করে ফেলো, তাহলে কি হচ্ছে, এ পয়েন্ট যেহেতু অবজেক্ট, এ পয়েন্টটা আমরা প্রথমে নিয়ে চলে আসলাম সাবজেক্ট জায়গায়, এ পয়েন্ট এবং পয়েন্টটা সিঙ্গুলার, পয়েন্টটা সিঙ্গুলার, এই জন্য আমরা একটা ইজ কথাটা নিলাম এবং কন্টিনিউয়াস জন্য আমরা বিং নিয়ে আসলাম। বুঝা গেছে? তাহলে এ পয়েন্ট ইজ বিং, এবার আমাদের মূল ভার্ব কোনটা, রিড মূল ভার্ব। তোমরা জানো যে কিছু কিছু ভার্বের আমাদের তিনটা ফর্মিং কিন্তু একই থাকে, যেমন কাট, 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 রিড, রেড, রেড, কিন্তু এই রিডের ক্ষেত্রে তিনটা ফর্মই একই, বানান একই, কিন্তু উচ্চারণটা একটু আলাদা হয়ে যাবে, প্রেজেন্টে রিড, পাস্টে রেড এবং পাস্ট পার্টিসিপলে রেড। বোঝা গেছে? কিন্তু বানানটা একই থাকবে। তবে এই পোয়েম ইজ বিং রেড এটা বাই দিয়ে দিলাম আমরা, বাই ইউজ করলাম, এবার সাবজেক্ট, সাবজেক্ট দিলে আমরা অবজেক্টিভ ফর্ম ইউজ করলাম। খেয়াল করো, সাবজেক্ট যদি আমাদের কোনো প্রোনাউন থাকে, ঠিক আছে, সেটার আমরা অবজেক্টিভ ফর্মটা চেঞ্জ করবো, অর্থাৎ আই থাকলে মি করবো, দে থাকলে দেব করবো, কিন্তু সাবজেক্ট যদি নাম হিসেবে থাকে, রাতুল, মিস্টার রহমান, মাদার, এরকম যদি কোনো নাম থাকে তাহলে ওই নামটাই আমরা হুবহু বসিয়ে দেবো, ওটার কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? ওকে, একটা উদাহরণ দিই আমরা বলি,
He is watching a movie. He is watching a movie. একটি movie দেখছে তাই না? তাহলে এখানে আমাদের subject হচ্ছে আমাদের he watched হচ্ছে আমাদের mood verb আর movie movie হচ্ছে আমাদের object. তাহলে আমরা এই সেকশন অনুযায়ী এই অবজেক্টটা প্রথমে নিয়ে নিচ্ছি আমরা এ মুভি তারপর কি হবে এ মুভি কয়টা মুভি একটা সিঙ্গুলার পদ আছে তাহলে অবজেক্টের ভার্ব কিনব আমরা ইজ বিং ওকে এ মুভি ইজ কন্টিনিউয়াসের জন্য আমরা নিচ্ছি বিং এ মুভি ইজ বিং এই বাসন হলো ভার্ব আমাদের ওয়াচ এই যে ভি থ্রি ওয়াচ এই ওয়াচের আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করব অর্থাৎ ওর সাথে আমরা ইজ যুক্ত করে দিলে আমাদের পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে এ মুভি ইজ বিং Watched. A movie is being watched by the buyer who is to go. But a subject. Subject is to under ami. Itu pule bollam. Subject jodi pronoun hoy amra or tale objective form ta amra change korbo. Ar jodi noun hoy tale noun ta boshe debe. Tale he ta jodi amra pronoun hoye jacche. Tale er jonno here amar objective form hisebe amra him kotha use korchi. Bojha gelo? Okay. Next. এবার আসছে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটারও একই রকম স্ট্রাকচার শুধুমাত্র আমরা দেখো এই যে সাদা কালারের অবজেক্টের ভার্ব আমরা চেঞ্জ হচ্ছে এখানে আবার আসছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সিঙ্গুলার সাবজেক্ট যদি আই ইউ উই দে এগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা হ্যাভ বিন পদটা ইউজ করব আর হি সি ইট বা কারোর নাম যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন পদটা ইউজ করব বোঝা গেছে আমরা সরাসরি উদাহরণ একটা চলে যাই She has made the basket. She একটা ঝুড়ি বানিয়েছে তাই না? তাহলে এইখানে আমাদের she হচ্ছে subject has to be the verb মূল ভার হচ্ছে আমাদের made. আমাদের মূল ভার হচ্ছে made. ওকে? আর the basket হচ্ছে আমাদের object. তাহলে একই রকম ভাবে স্ট্রাকচার অনুযায়ী করে ফেলো. অবজেক্টটা প্রথমে চলে আসছে the basket. এবং basketটা singular. কয়টা হচ্ছে? একটা. The basket এর জন্য আমরা has been পদটা আমরা নিচ্ছি. ওকে? The basket has perfect এর জন্য আমরা been নিচ্ছি. এটা যদি কন্টিনিউয়াস হতো তাহলে আমরা বিং কথা ইউজ করতাম যেহেতু পারফেক্ট এর জন্য বিং নিচ্ছি আমরা দ্য বাস্কেট হ্যাজ বিন এবার ভি3 ভি3 আমরা নিব ভি3 হচ্ছে মেড পারফেক্ট একটা মজার বিষয় কি যে ভি3 অটোমেটিক্যালি চেঞ্জ করা থাকে ঠিক আছে তোমাদের আর মানে আলাদা ভাবে কোনো চেঞ্জ করার দরকার থাকে না তাহলে এই মেড যেহেতু ভি3 করাই আছে এর মূল ভার্ব হচ্ছে মেড 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 এটা যেহেতু চেঞ্জ করাই আছে আমরা সরাসরি মেড বসিয়ে দিলাম এরপর একটা বাই নিচ্ছি আমরা এরপর আমরা অবজেক্টের সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট আমাদের শি তাই না এবং সাবজেক্ট কিন্তু ব্যক্তিবাচক বোঝা গেছে এবং এটা কিন্তু প্রোনাউন তাহলে এই শি এর আমরা অবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা হার ইউজ করছি বোঝা গেছে আসো একটা উদাহরণ আমরা দেখি Rubina had finished the project in time. Rubina has finished the project, okay? তাহলে এখানে রুবিন হচ্ছে আমাদের সাবজেক্ট মূল ভার্ব হচ্ছে আমাদের ফিনিশড এবং দা প্রজেক্ট হচ্ছে আমাদের অবজেক্ট করলাম তাহলে আমরা অবজেক্টের কথা নিয়ে নিচ্ছি দা প্রজেক্ট আমাদের সিঙ্গুলার যেহেতু আমাদের প্রজেক্টটা এই জন্য আমরা একটা হ্যাজ কথাটা নিয়ে নিচ্ছি দা প্রজেক্ট হ্যাজ এবং পারফেক্টের জন্য আমরা একটা বিন নিয়ে নিচ্ছি দা প্রজেক্ট হ্যাজ বিন এবার ভিথি অর্থাৎ ভার্বটা পাস্ট পার্টিসিপল আমরা চেঞ্জ করাই আছে এটা আমরা বসিয়ে দিচ্ছি ফিনিশ একটা বাই নিব আমরা বাই এবার রুবিনা সাবজেক্ট অবজেক্ট করব কিন্তু সাবজেক্ট কি রুবিনা এটা নাম না প্রোনাউন নাম তাহলে নাম ধরে আমরা সরাসরি ওই নামই বসিয়ে দেব এটা কোনো চেঞ্জ নাই বুঝা গেল বাই রুবিনা ক্লিয়ার ওকে নেক্সট আমাদের আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে এইখানে তাই একই রকম ভাবে আমাদের
স্ট্রাকচার কোন চেঞ্জ না শুধুমাত্র অক্সিলারি ভার্ব যারা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝা গেছে এখানে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং স্ট্রাকচার উদাহরণটা ফলো করি দ্য বয় হ্যাজ বিন ডুইং দ্য টাস্ক ফর ওয়ান আওয়ার সেটি এক ঘন্টা ধরে টাস্কটি করে দিয়েছে বুঝা গেছে তাহলে দ্য বয়টা হচ্ছে আমাদের সাবজেক্ট মূল ভার্ব হচ্ছে আমাদের ডু ঠিক আছে দ্য টাস্ক হচ্ছে আমাদের অবজেক্ট আর ফর ওয়ান আওয়ার হচ্ছে আমাদের এক্সটেনশন ওকে তাহলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই অবজেক্ট এর সাবজেক্ট করে দিই অবজেক্ট আমাদের দি টাস্ক এই দি টাস্ক আমরা প্রথম লাইনে চলে আসলাম দি টাস্ক সিঙ্গুলার বোঝাচ্ছে এই জন্য আমরা হ্যাজ বিন করতে হবে অবজেক্টের ভার্বটা ইউজ করব হ্যাজ বিন ইউজ করব ওকে দ্য টাস্ক হ্যাজ বিন বিং ওকে এবার আমরা দিচ্ছি কি মূল ভাবে পাস্ট পার্টিসিপল বি দিয়ে অর্থাৎ এই যে মূল ভাব আমাদের ডু আইডিটা বাদ দেওয়া এই মূল ভাব ডু এর আমরা পাস্ট পার্টিসিপল বি দিব অর্থাৎ ডু ডিড ডান তাহলে বিং ডান এবার একটা আমরা বাই দিচ্ছি বাই We have been digging the canal since morning. We have been digging the canal since morning. আমরা সকাল থেকে একটা ক্যানেল করছি ঠিক আছে খাল একটা খাল করছি আমরা ঠিক আছে তাহলে আমাদের উইটা হয়ে যাচ্ছে সাবজেক্ট মূল ভার্ব আমাদের ডিগ অর্থাৎ ক্যানেলটা আমাদের অবজেক্ট এতটুকু আমরা এক্সটেনশনটা আমরা পরে দেখছি ওকে তাহলে সেই হিসেবে আমাদের অবজেক্টটা প্রথমে নিয়ে নিচ্ছি দ্য ক্যানেল যেহেতু এটা সিঙ্গুলার এই জন্য আমরা হ্যাজ বিন কথা নিব হ্যাজ পারফেক্টের জন্য বিন আর কন্টিনিউয়াসের জন্য বিন যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝে গেছে দ্য ক্যানেল হ্যাজ বিন বিং এবার ভিস দি মূল ভাবে পাস পার্টিসিপল ডি ডাক ডাক ওকে ডাক বাই ইউজ করছি এবার আমরা সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট উই যে জন্য প্রোনাউন ঠিক আছে সেক্ষেত্রে আমরা এর অবজেক্ট হিসেবে আমরা আস ইউজ করছি দ্য ক্যানেল হ্যাজ বিন বিং ডাক বাই আস এবার আমরা এক্সটেনশনটা আমরা লাস্টে বসে দেবো সিন্স মর্নিং বুঝে গেছেন ওকে পরে আমরা স্লাইডটা দেখে নিই এবার আসছে আমাদের পাস্ট পাস্ট টেন্সে আমরা চলে আসবো পাস্ট টেন্সে আমরা প্রথম শুরু করবো পাস্ট ইনফিনিটিভ টেন্স এখানেও তাই খুব সহজ স্ট্রাকচার একই রকম স্ট্রাকচার শুধু শুধু এখানে আমাদের অবজেক্টের ভাবটা চেঞ্জ হচ্ছে এখানে আমরা ওয়াজ অথবা ওয়ার কথা ইউজ করবো ঠিক আছে আমরা উদাহরণ দেখে নিই বলছে হি রোট এ লেটার হি রোট এ লেটার এখানে হি আমাদের সাবজেক্ট রোট আমাদের কোন টেন্সে আছে ভার্বটা পাস্ট টেন্সে আছে রাইটার পাস্ট রোট আর এ লেটারটা আমাদের অবজেক্ট ওকে তাহলে একই রকম ভাবে করে নাও এ লেটার তুমি চলে আসবে কি বলছে এ লেটার এবং লেটারটা সিঙ্গুলার যেহেতু এই জন্য আমরা কোন অংশে দেবো ওয়্যার না ওয়াজ ওয়াজ ওকে এ লেটার ওয়াজ এবার উইথ রাইট রোট রিটেন আমরা রিটেন কথাটা নিয়ে নিলাম ভার্বটা চেঞ্জ করে দিলাম ওকে এরপর একটা বাই বসে আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো সাবজেক্ট হি যেহেতু একটা প্রোনাউন হিট আছে এর অবজেক্টিভ ফর্ম আমরা হিম করে দিচ্ছি ওকে এটা উদাহরণ আমরা দেখি The fruits
এবার আমরা একটা অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা হয় সাবজেক্ট খেয়াল করো দা ফুডস সিঙ্গুলার না প্লুরাল এখানে দেখো ওয়াজ অথবা হয় ঠিক আছে আমরা সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ওয়াজ দিব এবং সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমরা ওয়্যার কথাটা বসাবো আমরা একটু বডি খেয়াল করি ভাই বলছে দা ফ্রুটস সাবজেক্ট দা ফ্রুটস ওকে এখন এই সাবজেক্ট ফ্রুটস হচ্ছে আমাদের প্লুরাল বুঝতে গেছে তাহলে আমরা আর ওয়াজ না দিয়ে আমরা নিব ওয়্যার দা ফ্রুটস ওয়্যার এবার হচ্ছে ভি 3 পরের স্লাইডটা দেখো তোমরা যে এর পরের স্লাইড হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বুঝা গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো যে একই রকম ধরো আমাদের একই স্ট্রাকচার থাকছে আমাদের আমি আবার বলছি যে আমাদের এই 12টা টেন্সে এই প্রথমত তিনটা টেন্সে যে চার 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 প্রকারের যে টেন্স থাকে টোটাল 12টা এই 12টা টেন্সে যে আমাদের স্ট্রাকচার একই রকম সূত্র অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াসে দেখো যে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং আর প্রেজেন্ট কন্ডিশন কি দেখেছিলাম প্রেজেন্ট ছিল এম বি অথবা ইজ বি অথবা আর বি আর পাস্ট চলে আসছে আমাদের ওয়াজ বি অথবা ওয়্যার ঠিক আছে সিঙ্গুলার হলে আমরা ওয়াজ বি দিব আর যদি প্লুরাল হয় তাহলে আমরা ওয়্যার বি দিব বুঝা গেছে উদাহরণটা দেখো ফাহিম ওয়াজ পোস্টিং এ লেটার ফাহিম কি চিঠি পোস্ট করতেছিল বুঝা গেছে তাহলে এটা আমাদের পাস্ট কন্ডিশন টেন্সের একটা উদাহরণ তাহলে সেই হিসেবে আমাদের ফাইন্ড হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট ওকে মূল ভার্ব হচ্ছে আমাদের পোস্ট কন্ডিশন জন্য আইনি যুক্ত হয়েছে কিন্তু মূল ভার্ব হচ্ছে আমাদের পোস্ট ওকে আর এই লেটারটা আমাদের অবজেক্ট ঠিক একই রকম ভাবে এই লেটারকে আমরা প্রথমে নিয়ে চলে আসছি লেটার যেহেতু সিঙ্গুলার লেটার কয়টা একটা লেটার সিঙ্গুলার এই জন্য আমরা ওয়াজ বিং কথাটা ইউজ করব তাহলে এই লেটার ওয়াজ বিং এবার কি বলছে ভি 3 এই যে ভি 3 ভি 3 আমরা দিচ্ছি মূল ভার্ব পোস্ট পোস্টের ভি 3 আমরা পোস্টে যুক্ত করে দিচ্ছি ওকে পোস্টে একটা বাই কথাটা আমরা ইউজ করব পোস্টের বাই সাবজেক্টের অবজেক্ট ফাইন সাবজেক্ট যদি নাউন এটা হলো নাউন টাই বসে যাচ্ছে ক্লিয়ার খুব সহজ স্ট্রাকচার তাহলে একটু যদি বুঝতে পারো খুব সহজ আমরা একটা উদাহরণ আসি মাদার ওয়াজ কুকিং সাম delicious foods okay mother was cooking some delicious foods ma কিন্তু সুস্বাদু খাবার রান্না করতেছিল বুঝা গেছে তাহলে একই রকম ভাবে আমাদের mother হচ্ছে subject মূল ভার্ব হচ্ছে আমাদের cook আর some delicious foods এর টোটাল টাই হচ্ছে আমাদের object বুঝা গেছে তাহলে এই পুরোটা আমরা অবজেক্টটা আমরা প্রথমে সাবজেক্টে নিয়ে নিচ্ছি some delicious ফোর্স কিছু সুস্বাদু খাবার এটা এটা সাবজেক্ট সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল ফুডস ফুডস বলছে সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল তাহলে অনেকগুলো খাবার একটা খাবার না কিন্তু বুঝা গেছে অনেকগুলো খাবার আর কিছু সুস্বাদু খাবার তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু প্লুরাল হচ্ছে সেহেতু আমরা ওয়াজ বিং দিব না ওয়্যার বিং দিব ওয়াজ বিং সরি ওয়্যার বিং দিব থ্যাংক ইউ তাহলে সাম ডেলিশিয়াস ফুডস ওয়্যার কন্ডিশন জন্য আমরা বিং কথাটা নিলাম এবার হচ্ছে ভি 3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কুক কে পাস্ট পার্টিসিপল আমরা কুক কুক এটা আমরা কি নেব বাই কুক বাই এবার সাবজেক্টটা আমরা অবজেক্টে যায় চলে যাব এটা কোন চেঞ্জ হবে না কারণ কেন চেঞ্জ হবে না কেন চেঞ্জ হবে না এটা এটা ইনফর্ম কেন বসাবো কারণ আমি ইতিমধ্যে বলেছি যে সাবজেক্ট যদি নাম হয়ে যায় ওই নামটাই বসবে ঠিক আছে প্রোনাউন যদি হতো এই থাকলে এই দেন থাকলে দেন পড়ে দিতাম কিন্তু নাম যেহেতু এই জন্য আমরা ওই নামটাই বসিয়ে দেবো সরাসরি দ্যাট মিনস মাদার বোঝা গেল ওকে এর পরেরটা আসে আমরা পাস্ট পারফেক্ট টেন্স এখানেও দেখো একই রকম ভাবে আমাদের স্ট্রাকচার একই থাকছে শুধুমাত্র এখানে আমাদের একটাই অক্সিলারি ভার্ব ইউজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের হ্যাড বিন কথাটা এটা শুধু একটাই অক্সিলারি ভার্ব হ্যাড বিন বাকি আমাদের সব দেখাচ্ছে আমরা একটা উদাহরণ দেখি
The man had killed the albatross. Okay. তাহলে এখানে আমাদের সাবজেক্ট কোনটা? The man হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট. মূল ভার্ব the killed এবং the albatross হচ্ছে অবজেক্ট. Albatross একটা পাখির নাম, সামুদ্রিক পাখি, বুঝা গেছে? তাহলে একরকম ভাবে চট করে পড়ে পড়ে ফেলো তোমরা. অবজেক্ট আমরা প্রথমে নিয়ে নিচ্ছি সাবজেক্ট হিসেবে, সাবজেক্টের জায়গায় বসে যাচ্ছে. ওকে, তাহলে দ্য অ্যালবাট্রস সাবজেক্ট বসে গেল. এবার যেহেতু অ্যালবাট্রস পাখি একটা ধরছে সিঙ্গুলার, এই জন্য আমরা হ্যাড বিল কথাটা ইউজ করেছি. আর এখানে মূলত সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, এখানে বিষয়টা তেমন না. আমাদের যেটাই হোক আমরা একটাই অক্সিলারি ভার্ব বসবে, সেটা হ্যাড বিল. সেটা সাবজেক্ট সিঙ্গুলার হলো হ্যাড বিল, প্লুরাল হলো হ্যাড বিল, বুঝা গেছে? তাহলে দ্য অ্যালবাট্রস হ্যাড বিল. এবার ভি থ্রি, ভি থ্রি হচ্ছে এই কিল. আমি বলেছি, এর আগেও বলেছি যে পারফেক্ট আমাদের ভার্বটা চেঞ্জ করাই থাকে, আর নতুন করে চেঞ্জ করার দরকার নাই. কিল ওই ভার্বটাই আমরা বসিয়ে দিলাম এখানে. এবার আমরা একটা বাই কথা ইউজ করব. বাই এবার সাবজেক্টের অবজেক্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট দ্য ম্যান, যেটা নাম হয়ে যাচ্ছে ওইটাই আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি, দ্য ম্যান, বুঝা গেছে? ওকে, উদাহরণ দিয়ে নিই আমরা. টেন্সের স্ট্রাকচার গুলো খুবই সুন্দর, যদি একবার তোমরা আয়ত্ত করে নিতে পারো দেন চেঞ্জ করতে খুব মজা লাগবে তোমাদের. He had beaten the thief. সে চোরটিকে প্রহার করে করেছিল, তাই না? He had beaten the thief. তাহলে এখানে আমাদের সাবজেক্ট বিটেনটা যে মূল ভার, দা থিফটা হচ্ছে আমাদের অবজেক্ট. ওকে, তাহলে কি হবে? অবজেক্টটাকে প্রথমে নিয়ে চলে আসবো আমরা, স্ট্রাকচার অনুযায়ী ফলো করো তোমরা. দা থিফ, এবার তুমি আমার একটা অবজেক্টের ওয়ার্ড একটাই আছে আমাদের, হ্যাড বিন. দা থিফ হ্যাড বিন. এবার বলছি কি, বিন দিয়ে নিব আমরা ভার্বের পাঁচ পার্সে, অর্থাৎ এই যে বিটে এটা কিন্তু বিজি অলরেডি করাই আছে, চেঞ্জ করাই আছে. ওকে, তাহলে বি বি বিটে, তাহলে এটা চেঞ্জ করা আছে, এটা হুবহু আমরা বসিয়ে দিলাম. দ্য থিফ হ্যাড বিন বিটেন, একটা বাই দিব আমরা. বাই এবার সাবজেক্ট, সাবজেক্ট কি? হি. এটা আমাদের কোন নাম দ্বারা আমরা চেঞ্জ করবো? হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমরা হিম বসিয়ে দিই. The thief had been beaten by him. Clear? Okay. Next আসি আমরা. Past perfect continuous tense. এখানে আমাদের তাই সবই ঠিক থাকছে, শুধুমাত্র এই helping verb বা auxiliary verb আমরা চেঞ্জ করতে হচ্ছে. ওকে, এখানে আমরা করবো had been been. Perfect যদি আমরা been নিচ্ছি আর continuous যেহেতু এই জন্য been নিচ্ছি. ওকে, তাহলে উদাহরণ আমরা সরাসরি চলে যাই. বলছে দে হ্যাড বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, তারা সকাল থেকে ক্রিকেট খেলিতেছিল, বুঝা গেছে? তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দে, মূল ভার্ব কোনটা আমাদের? প্লেটা মূল ভার্ব হবে প্লেইং. ওকে, ক্রিকেট হচ্ছে আমাদের অবজেক্ট, আর এই সিন্স মর্নিং এতটুকু আমাদের এক্সটেনশন, সিন্স মর্নিং এটা আমরা এক্সটেনশন পরে ইউজ করে দেবো. তাহলে অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি ক্রিকেট, এবং এখানে একটাই আমাদের হচ্ছে হ্যাড বিন বিন, এই অবজেক্টের ভার্বটা এর পরে ক্রিকেট হ্যাড বিন বিন. এবার বলছে ভি থ্রি, অর্থাৎ এই যে ভার্ব প্লে, এর ভি থ্রি তোমরা জানো জানো প্লে. ওকে, এরপর আমরা বাই দিচ্ছি, এরপর আমরা সাবজেক্টের অবজেক্টিভ দিব. সাবজেক্ট যেহেতু দে, এটার অবজেক্টিভ ফর্ম দে আমরা ইউজ করছি. এরপরে লাস্টে আমাদের এক্সটেনশনটা আছে সিন্স মর্নিং, দেখো এই সিন্স মর্নিং আমরা লাস্টে ইউজ করে দিচ্ছি, বুঝা গেছে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের এক্সটেনশন নাও থাকতে পারে, সিন্স মর্নিং বা ফর ওয়ান আওয়ার ফর টু আওয়ার এরকম নাও থাকতে পারে, তারপরে এক্সটেনশন থাকলে বসাবো, আর না থাকলে আমাদের বসানোর প্রয়োজন নাই. ওকে, কেউ ধরো না আমরা সেলি সকাল থেকে গাছের আগাছাগুলো, ময়লা আগাছাগুলো সেগুলো
পরিষ্কার করে দিয়েছিল ওকে তাহলে সেলিম হচ্ছে আমাদের সাবজেক্ট প্লেইন টাইম নন ভার্ব আর দা কুইজ হচ্ছে আমাদের অবজেক্ট সিন্স মর্নিং দা থাকতেও পারে নাও থাকতে পারে এটা তো আমাদের এক্সটেনশন ওকে তাহলে আমরা অবজেক্টটাকে প্রথমে নিয়ে নিচ্ছি দা ওয়েটস ঠিক আছে এবার আমরা একটা হেল্পিং ভার্ব নিয়ে নেব হ্যাড পারফেক্ট এর জন্য বিন কন্টিনিউস এর জন্য বিন ওকে দা ওয়েটস হ্যাড বিন পেইং এবার আমাদের ভিল দিব মূল ভাগ হচ্ছে আমাদের কি ক্লিন ওকে তাহলে ক্লিন আর ভিল দিয়ে আমরা ওর সাথে ইডি করে দেব ক্লিন ক্লিন এবার আমরা একটা বাই দিচ্ছি বাই সাবজেক্ট এর আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো সাবজেক্ট যেহেতু সেলিম নাউন আমরা ওই নাউনটাই সরাসরি বসিয়ে দিচ্ছি আমরা ওকে এবার যদি এক্সটেনশন থাকে আমরা এক্সটেনশনটা লাস্টে দেব যদি এক্সটেনশন না থাকে দয়া করে দরকার ওকে যেহেতু এক্সটেনশন আছে আমাদের সিন্স মর্নিং তাহলে আমরা একই রকম শুধুমাত্র আমরা এখন মূলত উইলটা এখন একটু বেশি আর কি স্যালারিটা অনেকে ইউজ করে না ঠিক আছে উইলটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় তো আমরা উইল বি লিখেছি তোমরা চাইলে স্যালারিও লিখতে পারো কোনো সমস্যা নাই ওকে তাহলে আমরা উদাহরণে চলে আসি আই উইল হেল্প দা পুর দেখো আই উইল হেল্প দা পুর এটা কোন টেন্সের বাক্য হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ওকে তাহলে আই সাবজেক্ট হয়ে যাচ্ছে মূল ভার্ব হচ্ছে হেল্প এবং অবজেক্ট হচ্ছে দা পুর হচ্ছে আমাদের অবজেক্ট তাহলে কি হবে এবার সাবজেক্ট এর অবজেক্ট সাবজেক্ট যেটা আই এটা অবজেক্ট ফর্ম আমরা মি করে দিচ্ছি বুঝা গেছে একটা ছোট উদাহরণ দিচ্ছি আমরা মিস্টার রহমান সাবজেক্ট যেহেতু
এজন্য সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমরা এখানে আসছে না আমরা হিম করব এখানে ঠিক আছে এখানে আমরা হিম করে দেব ওকে আমরা একটা উদাহরণ আসি They will be helping the poor. তারা গরিবদের সাহায্য করিয়ে থাকে বুঝতে পারছেন They will be helping the poor. They আমাদের এখানে সাবজেক্ট helped of the poor verb আর the poor তাহলে হচ্ছে আমাদের অবজেক্ট হয়ে যাচ্ছে তাহলে একই রকম ভাবে আমাদের অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি সাবজেক্ট হিসেবে the poor এবার আমরা নিয়ে নিচ্ছি একটা will be আর কন্টিনিউয়াস যেহেতু এর জন্য একটা being নিয়ে নিচ্ছি The poor will be being. এবার মূল ভাগ help এর বিধি নিয়ে আমরা help to buy সাথে দে দে থেকে আমরা কি করছি দে বুঝা গেল খুব ইজি নেক্সট আসি আমরা ফিউচার পারফেক্ট এখানে দেখো স্ট্রাকচার আমাদের একই রকম ভবিষ্যতমধ্যে অনসেলের ভার্বটা আমরা চেঞ্জ করেছি এখানে আমরা উইল হ্যাভ বি অথবা শ্যাল হ্যাভ বি কথাটা ইউজ করব ঠিক আছে আমরা উদাহরণ চলে আসি সরাসরি ইফ উই হ্যাভ ফিনিশড দা ওয়ার্ক সে কাজটি শেষ করিয়া থাকি ওকে তাহলে আমরা হি এখানে সাবজেক্ট মূল ভার্ব হচ্ছে আমাদের ফিনিশ বুঝতে গেছে এবং দা ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট তাহলে আমরা চেঞ্জ করি দা ওয়ার্ক চলে আসছে The war, some time of wisdom, if I'm not a will have been for the day. Okay? Is it? Obviously, what will happen to the other thing? Now, the third person, the war subject, is not a will have been for the day. The war will have been, if our V3, perfect change of bullets in the perfect day, V3 automatically changed for it again. So then, we finish part time of the whole motion. It's a change of the day. The war will have been finished by. He থেকে আমরা করে দিচ্ছি he বুঝা গেছে the war will have been finished by him একটা ছোট উদাহরণ দিই আমরা mother will have cooked the Then you can put your questions in our WhatsApp group. Okay? So see you next class. Till then, be safe and be good.
थैंक यू सो मच। अस्सलाम वालेकुम।